নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ফেস অফ, সরাসরি আলোচনায় চলে যাব। আজ যা যারা রয়েছেন আমি প্রথমে আলাপ করিয়ে দেব। দেবাঞ্জন ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন, স্বরূপ চ্যাটার্জি এবং রয়েছেন পারিজাত চন্দ বিজেপির তরফ থেকে, আইনজীবী রয়েছেন আনিসুর রহমান, আমার সঙ্গে রয়েছেন অর্ণব মণ্ডল তৃণমূলের তরফ থেকে। প্রত্যেকেই আমি স্বাগত জানাবো। স্বরূপবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্বরূপবাবু বলুন, প্রাথমিক আপনার বক্তব্য প্রাথমিক নেই, কারণ দীর্ঘ 40 মিনিট পেরিয়ে গিয়েছে। বুঝতে পারছি যে হ্যাঁ একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, বলুন। একটু নেটওয়ার্ক ইস্যু আছে, যাই হোক আমার কয়েকটা বক্তব্য আছে যেটা আমি প্রথমেও বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি সেই সময় বলতে পারলাম না। যেটা হচ্ছে যে এখানে আইনজীবী বন্ধুরা বলেছেন যে একটা বিচার ব্যবস্থার মধ্যে অনেক সময় ব্যক্তিগত বিচারপতি একটি ব্যক্তিগত বক্তব্য করে এবং এটা বুঝতে হবে যে সে কোন অবস্থায় করেছেন। তার সঙ্গে যখন কল্যাণবাবুর কথা হচ্ছিল, আরেকজন অ্যাডভোকেট, স্বনামধন্য অ্যাডভোকেট এবং মেম্বার অফ পার্লামেন্ট কল্যাণদা বলছিলেন যে উনিও খুশি নন যেহেতু ওনার বদলে তৃণমূল হয়তো বাইরের লোককে হায়ার করে আনছে, উনি আজকাল মামলা কম পাচ্ছে। হয়তো এটাও হেডলাইন হতে পারতো, কিন্তু মিডিয়া এটাকে হেডলাইন না করে বিচারপতির ব্যাপারটা হেডলাইন করেছে। তো এই দুটোই পারস্পরিক তাদের নিজেদের মধ্যে ক্ষোভ বিনিময়ের ব্যাপার। এবং এখানে একটা কথা বলবো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর আমাদের আপামর জনতার, এবং শুধু জনতার বললে ভুল হবে, এখানে যে মানে সেই বিচার ব্যবস্থার অন্যান্য লোকেদের উপরও ভরসা আছে, এবং এই ভরসাটার জন্য আমার মনে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেকটা এই যে সিবিআই কে নাড়া দেওয়ার এটাও কোথাও প্রয়োজন ছিল। হয়তো সিবিআই তাদের গতানুগতিক গতিতে করছিল, তাদের মধ্যে তাদের নিজস্ব স্টাফের কম থাকতে পারে, মানে এর ফলে সিবিআই আরো একটু বেশি তৎপর হবে এই বক্তব্যের ফলে। হ্যাঁ বেশি তৎপর হবে, এবং এই তৎপরতাটাই আজকে বোঝা গেছে। আজকে আপনি দেখুন, আজকে তারা বলছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে অনেক কিছু দেখতে পাবেন। এই যে ব্যাপারটা বলেছে, এই ব্যাপারটার মধ্যেও সিবিআই কে হয়তো একটা পেছন থেকে অনেক সময় যে কোনো বিষয় আজকাল কর্মক্ষেত্রে হোক, আমরা ম্যানেজমেন্টের কাছেও বলি যে মোটিভেশন অনেক সময় অনেকভাবে মোটিভেট করা যায়, অনেকভাবে প্রেসার দেওয়া যায়। এটা হয়তো জাস্টিস গঙ্গোপাধ্যায় কিছুটা সেই ইয়েতে সিবিআই কে প্রেসার দিলেন, এবারে সিবিআই এরও গতি হবে। তবে আরো কতগুলো কথা এর মধ্যে আলোচনা অনেক দূর গড়িয়েছে, তো অনেকের অনেক কিছু বক্তব্য এসেছে। যেটা আনিসুর বাবু বলছিলেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে তদন্ত তো রাজ্য সরকারের অফিসারদের দেওয়া কি করে যাবে, এটাও সত্যি কথা। আরেকটা ব্যাপার উনি বল মানে আরেকজন প্রতিনিধি বলছিলেন যে রাজ্য সরকারকে বিপাকে ফেলার জন্য সিবিআই হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রাজ্য সরকারকে বিপাকে ফেলার জন্য হোক বা যে কারণেই হোক, সিবিআই কিন্তু কোনো সরকার এটা চাপিয়ে দেয়নি, কেন্দ্র সরকার কিন্তু ইচ্ছে মতো চাপিয়ে দেয়নি। এই সিবিআইটা দিয়েছে কোর্ট, আদালত, মহামান্য আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে আজ অব্দি যে কটা এখন বর্তমানে যে কটা সিবিআই তদন্ত হচ্ছে সবকটি মহামান্য আদালতের নির্দেশে এবং তাদের তত্ত্বাবধানে। ওই জন্যই সিবিআই কেও হয়তো বকাঝকা শুনতে হচ্ছে, এবং সিবিআই যখন বকাঝকা শুনছে তখন সেটা ফলাও করে মিডিয়াতেও প্রকাশ হচ্ছে। কিন্তু এইখানে মনে রাখতে হবে যে সিবিআই যে তদন্তটা করছে তারাও তাদের জবাবদিহি করতে হবে কোর্টকে, অন্য কোনো সরকারকে নয়। এবং এই আদালতকে জবাবদিহি করার জায়গাটাতেই সিবিআই আজকে জবাবদিহি করেছে, এবং আগামী কয়েক সপ্তাহ আমাদেরও লক্ষ্য রাখা উচিত সিবিআই কিছু করে উঠতে পারে কিনা। তার কারণ আমরা যেটা জানি যে সাধারণত দেখছি যে রাজ্য সরকার বর্তমানে যেহেতু এই মামলাগুলির ক্ষেত্রে রাজ্য সরকারের কেউ না কেউ জড়িত আছে, রাজ্য সরকার ব্যাপারটাকে ন্যাচারালি তারা যত তাদেরও তো লিগালি অধিকার আছে, তাদেরও অধিকার আছে যে মামলাটাকে ডিলে করানোর জন্য ভারতীয় আইন ব্যবস্থা অনেক রকমই সিস্টেম আছে, তারাও সেইগুলোর সুযোগ নিচ্ছেন, নিয়ে মামলাটিকে ডিলে করছে। আর সেই সঙ্গে আমার মনে হয় যে কেন্দ্র সরকারের উচিত যে পশ্চিমবঙ্গের জন্য সিবিআই এর অফিসারের সংখ্যা বাড়ানো, বা শুধু পশ্চিমবঙ্গের জন্য কেন, আমার এর আগের যে বিশ্লেষক বলছিলেন যে সারা ভারতবর্ষেই এখন দুর্নীতি পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে, দুর্নীতি সত্যি এত দুর্নীতি বেড়েছে যে সিবিআই এর প্রত্যেকটা রাজ্যে
অ্যাটলিস্ট এই যে 10টা অফিস, 10টা অফিসের অন্তত 30টা অফিস থাকা উচিত সারা ভারতবর্ষে, তবে যে সিবিআই ঠিকমতো কাজটা করতে পারবে। তো সিবিআই এর স্টাফ আরো বাড়ানো দরকার। সিবিআই এর অনেক সিবিআই এর উপর এখনো যে আস্থা চলে গেছে তা না সাধারণ মানুষ দেখছেন। এখন আনিস হত্যা বলুন বা বক্তুই কাণ্ড বলুন, সবেতেই সিবিআই আছে। তো অনেক কিছুরই ব্যাপার আছে, এর মধ্যে রাজনৈতিক সমীকরণ নিশ্চয়ই আছে। তবে আমার মনে হয় সিবিআই এক্ষেত্রে কিছু করতে পারবে এবং সিবিআই এর উচিত নির্ভীক হয়ে এটা করা। আমরা সাধারণ মানুষ, আমরা যদি মনে করি যে একজন বিশ্লেষক হিসেবে কোনো দলের কথা না ভেবে সিবিআই এর লোককে ধরা, অপরাধীকে ধরা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস তিনিও নিজে বলেছেন, এবং সেক্ষেত্রে একটা বিষয় দেখতে পাচ্ছি যে 269 জন চাকরি গেল, ট্রেন আমরা টেটের কথা যদি বলি, পাশাপাশি পরেশ অধিকারীর কন্যা সিদ্দিক গাজী, কিন্তু যারা এর পেছনে রয়েছে টাকা দিয়ে যারা চাকরিটা পেলো তাদের তো ঠিক আছে, কিন্তু যারা টাকাটা নিল তারা কোথায় গেল সেটাই তো আসছে না সামনে। দেখুন, একটা যে কোনো একটা তদন্তের ক্ষেত্রে তদন্ত তো শিখরে যখন পৌঁছতে হয় তাকে তো শিখর, আপনি যদি এভারেস্টে চড়তে যান আপনাকে এক একটা বেস ক্যাম্প ধরে ধরে উঠতে হবে, তারপর আপনি সামিট ক্যাম্পে পৌঁছবেন। আপনি সামিট ক্যাম্পে পৌঁছে বসে নিয়ে বলতে পারেন যে আমি নেক্সট, এরপরে নেক্সট হচ্ছে কি আমি সামিটের ট্রাইটা করব, নেক্সট দিন আমি ওয়েদার ক্লিয়ার পেলে সামিটে যাব। তো সিবিআই নিশ্চয়ই সেরকম তার বেস ক্যাম্প গুলোকে এক একটা ডিঙিয়ে ডিঙিয়ে একটা জায়গাতে পৌঁছেছে, এবং পৌঁছানোর ফলে সিবিআই সেটা বলার পরিস্থিতিতে এসছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এটার একটা তৎপরতা একটা দেখতে পাবো। এখানে প্রোভাইডেড, এরপরে বলছি যে সিবিআই এই যে বলছে তৎপরতা দেখতে পাবো, এরপরে তো চলে আসবে আসামিরা হাইকোর্টে, মানে সুপ্রিম কোর্টে চলে যাবে, ডিভিশন বেঞ্চে চলে যাবে, অনেক কিছুই আছে এটা মামলা। দেখুন, ভারতবর্ষের আইন ব্যবস্থাটা এমন, এখানে দুজন বিচার অ্যাডভোকেট আছেন, দুজন আছেন বিচার সঙ্গে যুক্ত, তো তারা বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আনিসুর বাবু এবং পরিজাত বাবু বলতে পারবেন যে এখানে ভারতের আইন ব্যবস্থাটা এমন যে একজন প্রকৃত দোষীর সাজা পেতে অনেক বছর লেগে যায়। এটার জন্য যদি আমরা আলোচনা করি তাহলে সিবিআই কে দোষারোপ না করে আইন ব্যবস্থার কি করা উচিত না উচিত, টোটালি রিফর্ম হওয়া উচিত কিনা সেটা নিয়ে আলোচনা করতে হবে। বেশ বেশ বেশ, আমি অন্য বাবুর কাছে, তদন্তে তো একটু টাইম লাগবেই একটা, তবে এই নাড়াটা স্বরূপ বাবু কিছু বলতে চাইছেন, প্লিজ স্বরূপ বাবু বলুন। দেখুন, একটা যে আমি দুটো কথা বলতে চাই যে এই ভাবে এরা পরস্পরকে কাদা ছোটাছুটি করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি শুনুন, যে যেটা অর্ণববাবু প্রথম থেকে শেষ অবধি বলে গেলেন একটি মিথ্যে কথা যে সিবিআই কে কেন্দ্র সরকার পাঠিয়েছে রাজ্য সরকারের পেছনে লাগানোর জন্য। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্র সরকারের লোক নন, কলকাতা হাইকোর্ট কিন্তু কেন্দ্র সরকারের নয়, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে সিবিআই কে লাগিয়েছে, আমি বারবার বলছি, কলকাতা আদালত, উচ্চ আদালত। তো হাইকোর্টের নির্দেশে তদন্তটা হচ্ছে, কেন্দ্র সরকার লাগালো কেউ লাগালো সেটা সেই ধরনের মন্তব্য থেকে আমাদের বিরত থাকা উচিত, কারণ এতে হাইকোর্টের সম্মানহানি করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে তদন্ত করতে গিয়ে যে এই যে লাগালো এইটা করলো আমাদের এই আমলে, এই ও আশরাফুলকে নিয়ে আমার যদি দুঃখ হয়ে থাকে, আরে বাবা আশরাফুলকে নিয়ে দুঃখ হওয়ার আগে ঘরের কাছে আনি, ঘরের কাছের ছেলে আনিসকে দেখো বা বক্তুইয়ে দেখো, যাদেরকে তন্দুরি চিকেন বানানো হয়েছে, তন্দুরি মানুষ বানানো হয়েছে কোনো নেতার কথাতে। তো সুতরাং সেগুলো সমস্ত ছেড়ে দিয়ে আমাদের মোটা বিষয়ে আসতে হবে যে সিবিআই তদন্ত করছে, সিবিআই তদন্ত দুটুই দল দুটি পরস্পর বিরোধী কথা বলবে, কিন্তু সিবিআই কে যে কাজটা করতে দেওয়ার পরিসর দুটো দলেরই উচিত, যে এই কাদা ছোড়াছুড়ির বাইরে যে সিবিআই কে তার কাজটা করতে দেওয়া। ঠিক তাই, যদি একজন চোরকে ধরে, একজন চোরকে ধরে তাতে অর্ণববাবুর আপত্তি কিসের? একজন চোর যদি ধরা পড়ে তার জন্য সিবিআই অফিসে যে মুখ্যমন্ত্রী সমেত অন্যান্যদের যে ধর্ণা দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হবে তা তো নয়। আজকে পুলিশ যদি তুলে নিয়ে যায় তাহলে কি ধর্ণা দেবো আমরা? কেন তুলে নিয়ে গেছে, তাদেরকে তদন্ত করতে দাও, তদন্তটা হতে দাও।